অনেক যুবকের বিয়ে হয় না, অনেক বোনদের বিয়ে হয় না সময় মতো, সমস্যা আছে না নাই? আজকে আমরা এমন কিছু আমল জানব যে সমস্ত আমলের মাধ্যমে দ্রুত বিয়ে করার যে অবস্থান এটা আমরা হোল্ড করতে পারবো, বলেন ইনশাআল্লাহ। যখন কারো বউ থাকে দেখবেন ওর মাইন্ড অনেক ফ্রেশ থাকে। যে আমাদের বর্তমান সময়ে একটা সমস্যা হচ্ছে বিয়ে, কি সমস্যা বলেন? অনেক যুবকের বিয়ে হয় না, অনেক বোনদের বিয়ে হয় না সময় মতো, সমস্যা আছে না নাই? দেখবেন যে অনেক বোনদের সময় পার হয়ে যায়, 20 বছর 22 বছর 25 বছর বয়স হয়ে যায়, কিন্তু বিয়ের সময় অনেক সমস্যা, সহজে বিয়ে হতে চায় না। আজকে আমরা এমন কিছু আমল জানব যে সমস্ত আমলের মাধ্যমে দ্রুত বিয়ে করার যে অবস্থান এটা আমরা হোল্ড করতে পারবো, বলেন ইনশাআল্লাহ। এবং বিয়ের ক্ষেত্রে যে সমস্যা হয়, বিয়ে হয় না, পাত্রপক্ষ পছন্দ করে না, পাত্রীপক্ষ পছন্দ করে না, এই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। বিয়েটা একটা বরকতপূর্ণ জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, মান ইসতাতা মিনকুম আল বাআ ফালিয়াতাজাওয়াজ, তোমার যদি অ্যাবিলিটি থাকে তুমি বিয়ে করে ফেলো। বিয়ে করে লাভ আছে দুইটা, কয়টা লাভ কোন কোন না কয়টা লাভ? এক নম্বর হচ্ছে আগাদুলিল বাসর, ইটস প্রোটেক্ট ইউর আইস, ইটস প্রোটেক্ট ইউর আইস ফ্রম সিন দ্য গায়রে মাহরাম উইমেন। এটা আপনার চোখকে হারাম যে সমস্ত নারী, অর্থাৎ যে নারীদেরকে দেখা হারাম, এগুলোর থেকে বিয়ের মাধ্যমে আপনার চোখকে হেফাজত করে একজন, তিনি কে? যখন কারো বউ থাকে দেখবেন ওর মাইন্ড অনেক ফ্রেশ থাকে, অন্য নারীর প্রতি তার চাহিদা অনেকটাই কমে আসে, চিল্লা কারণ ঠিক কি না? এজন্য বিয়ের এক নম্বর বেনিফিট হচ্ছে এই যে এটা ইট উইল প্রোটেক্ট ইউর আইস ফ্রম সিন দ্য গায়রে মাহরাম উইমেন। এটা আপনার চোখকে হারাম যে সমস্ত বস্তু আছে এটা থেকে বাঁচিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ওয়া আহসানুল ফরজ, এটা আপনার প্রাইভেট যে পার্ট আছে শরীরের, প্রাইভেট যে পার্ট যার মাধ্যমে আপনি গুনাহ করেন, বিয়ে যদি আপনি করতে পারেন আপনার এই প্রাইভেট পার্টগুলোকে গুনাহের থেকে বাঁচিয়ে দিবে একজন, চিল্লা এখন তিনি কে? এই জন্য বিয়ে করলে লাভ আছে না নাই? জোরে কোনো লাভ আছে না নাই? দ্রুত বিয়ে যদি কেউ করতে চায় তাদের জন্য প্রথম যে আমল সেটি হচ্ছে এই, তারা পড়বে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই ইস্তিগফার যে বেশি বেশি পড়বে আল্লাহ তার দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। আপনার বিয়ে হয়ে গেছে, আপনার মেয়ের তো সামনে বিয়ে হবে, হবে কি হবে না? আপনার ছেলের বিয়ে হতে পারে, এটা পরামর্শ দিবেন তো ইনশাআল্লাহ? বলবা যে মা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, বেশি বেশি কি পাঠ করো? এটি হচ্ছে এক নম্বর আমল, ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করে তার একটা বিশেষ বড় ফজিলত হচ্ছে এই যে তার আমল এটা আল্লাহর কাছে অলওয়েজ কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সে যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ সঙ্গে সঙ্গে তার সমস্ত দোয়া কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর আমল। দুই নম্বর আমল হচ্ছে এই যে বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবেন, কি পাঠ করবেন কম? মুখস্থ আছে সবার? সূরা ইয়াসিন বেশিরভাগ মানুষের মুখস্থ নাই। সূরা ইয়াসিন এমন একটা সূরা, এটা যদি আপনি ফজরের পরে কোন সময় পড়েন, ফজরের পরে যদি আপনি একবার সূরা ইয়াসিন পাঠ করেন আপনার সারা দিন আপনার লাইফে আর কোনো বিপদ আসবে না, বলুন সুবহানাল্লাহ। শুধু ফজরের পরে একবার তেলাওয়াত করবেন, সেটা শুনতেও পারেন তেলাওয়াত করলেও চলে, আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য দ্রুত বিয়ের ক্ষেত্রে একটি বিশেষ কার্যকারী যে আমল সেটি হচ্ছে এই যে আপনি বেশি বেশি সূরা ইয়াসিন পাঠ করবেন, কি পাঠ করবেন? প্রতিদিন সকালে যখন সূর্য পূর্ব আকাশে লাল হয়ে উঠবে তখন আপনি সূরা ইয়াসিনের যে 60টা মুবিন আছে, কয়টা মুবিন? 60টা মুবিন, আপনি এই 60টা মুবিন তেলাওয়াত করবেন এবং আকাশের দিকে হাত তুলবেন, কোন দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বিয়ের সমস্যা, আমার মেয়ের বিয়ের সমস্যা, আমার ছেলের বিয়ের সমস্যা তুমি সমাধান করে দাও, অচিরে আপনার সমস্যা সমাধান করে দেবে একজন, তিনি কে?
এটি হচ্ছে দুই নম্বর আমল, যে আমরা বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করব, পারবেন তো ইনশাআল্লাহ। আরেকটি আমল সেটি হচ্ছে এই, এটা হচ্ছে মেয়েদের জন্য স্পেশাল আমল, সেটি হচ্ছে এই, মেয়েদের যদি বিয়ের সমস্যা হয় সেক্ষেত্রে মেয়েদেরকে পরামর্শ দিবেন তারা যেন বেশি বেশি সূরা দোহা তেলাওয়াত করে। তবে সেক্ষেত্রে সংখ্যা ওলামা একরাম বলেছেন 11 বার, কতবার? 11 বার। কোনো মেয়ে যদি প্রত্যেক দিন সূরা দোহা তেলাওয়াত করে তার লাইফের বিয়ের যে সমস্যা, ম্যারেজ ইস্যু নিয়ে যে প্রবলেম, এই সমস্যার সমাধান করে দিবে একজন, তিনি কে? এই জন্য বেশি বেশি সূরা দোহা পড়তে বলবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আরেকটি আমল আছে, 4 নম্বর আমল, সেটি হচ্ছে সূরা তাওবার একটি আয়াত আছে, সূরা তাওবার সর্বশেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, পড়ুন ফাইন তাওয়াল্লাউ, পড়ুন আমার সঙ্গে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াত যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে আর প্রতিদিন নামাজের পরে যদি আয়াত বেশি বেশি তেলাওয়াত করে তার জীবনে বিয়ে নিয়ে আর কোনো সমস্যা থাকতে পারে না। 5 নম্বর আমল, বেশি বেশি সূরা মারিয়াম পড়তে হবে। সূরা মারিয়াম কয় পারায় আছে জানেন আপনারা? 16 পারায় আছে। কয় পারায়? 16 পারার 4 নম্বর পৃষ্ঠায় সূরা মারিয়াম আছে। যে ব্যক্তি বেশি বেশি সূরা মারিয়াম পড়বে তার জীবনে বিয়ের কোনো সমস্যা থাকতে পারে। এই বাচ্চারা চুপ করে বসো, এই যে বাচ্চারা একদম চুপ, স্টপ বাচ্চারা, একদম স্টপ। এটি হচ্ছে 5 নম্বর আমল। 6 নম্বর যে আমল সেটি হচ্ছে এই, তাসবিহে ফাতেমি পাঠ করা। তাসবিহে ফাতেমি খুব গুরুত্বপূর্ণ আমল, অনেকে বোঝেই না এটা। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার কি পড়বেন? 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, কি পড়বেন? আর 34 বার আল্লাহু আকবর, 34 বার কি পড়বেন? এইটা খুব গুরুত্বপূর্ণ আমল। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহে ফাতিমি পড়া, এটা বিশ্বনবীর দৈনন্দিনের আমল, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবর, এই আমলটা যে করবে তার সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত দোয়া কবুল করে নেবে একজন, চিল্লা এখন তিনি কে? ভেরি গুড, মাশাআল্লাহ। এবং সর্বশেষ যে আমল সেটি হচ্ছে বেশি বেশি সূরা মুজাম্মিল পড়া। কি পড়া বলেন তো দেখি? সূরা মুজাম্মিল, এটা আছে 29 পারায়। সূরা জিনের পরে যে সূরা আছে সূরার নাম হচ্ছে সূরা মুজাম্মিল। এই সূরা যে পড়বে তারও যদি কোনো বিয়ের সমস্যা হয়, পুরুষ কিংবা নারী উভয়ের বিয়ের যে সমস্যা, এটা সমাধান করে দিবে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল দ্রুত বিয়ের যে সমস্যা, এই আমলগুলো করলে আপনার সমস্যা দূর হবে কি হবে না? করা যাবে তো ইনশাআল্লাহ।